নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদ শরীফের হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতি হাদিহি উম্মাতু লাইসা আলাইহা আরাকুম ফিল আখিরা আমার উম্মত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের প্রশংসা করছেন নিজের উম্মতের প্রশংসা করে বলছেন উম্মতি হাদিহি উম্মাতু আমার উম্মত এমন উম্মত লাইসা আলাইহা আযাব তার উপর কোনো আযাব নাই ফিল আখিরা আখিরাতে আযাব আছে দুনিয়া কিন্তু আমার উম্মতের জন্য আযাব হচ্ছে এই পৃথিবীতে আমার উম্মতের আযাব হচ্ছে এই পৃথিবীতে তারা এই পৃথিবীতে আযাব পাবে আর সেই আযাব গুলো কি আযাব তিনটা এই হাদিসে আমাকে আল্লাহ রাসূল বলেছেন আল ফিতানু এক নম্বরে হচ্ছে ফিতনা এরা ফিতনার মধ্যে পড়বে ফিতনা থেকে নিজের ঈমান বাঁচানো এটাই হচ্ছে আযাব ঈমান বাঁচিয়ে রাখা দুনিয়াতে ফিতনা থেকে বেঁচে থাকা আযাব থেকে বেঁচে থাকা দুই নম্বরে হচ্ছে আল জালাযিলু ভূমিকম্প আসবে কিয়ামতের আলামত হলো তৃতীয় নম্বরে হচ্ছে ওয়াল কতল হত্যা করা হবে যদি এই তিনটা হচ্ছে আযাব আমাদের জন্য আর আজ যে আযাব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিতনা আমাদের যুগে অসংখ্য ফিতনা আছে সেই ফিতনার ভিতর সবচেয়ে বড় এবং মারাত্মক ফিতনা হচ্ছে ঈমান ছিনিয়ে নেওয়ার ফিতনা আর এই ঈমান ছিনিয়ে নেওয়া হচ্ছে কয়েকটা দলের মাধ্যমে সেই দলগুলোর মধ্য থেকে তিনটি দল হচ্ছে অন্যতম এক নম্বরে আইলে হাদিস দুই নম্বর কাদিয়ানি আর তিন নম্বর হচ্ছে শিয়া এখানে আমি সর্বপ্রথম কথা বলবো কাদিয়ানিদের ব্যাপারে তো কাদিয়ানি কারা আগে পরিচয় ভারতের একটি গ্রাম ছিল যে গ্রামের নাম কাদিয়ান সেই কাদিয়ানে 1800 শতকে একজন ব্যক্তি জন্মগ্রহণ করে যার নাম তার মা বাবা রাখছিল গোলাম আহমদ গোলাম আহমদ আহমদ আমাদের নবীর নাম গোলাম মানে দাস তো নবীর দাস তার মা বাবার নাম রাখলো আর এই কত বড় গদ্দার সে যখন বড় হয় নিজেকেই নবী করে দিত নিজেকে নিজে নবী দাবি করলো তার অনুসারীরা এখনো তাকে নবী বলছেন আর সেই অনুসারীগুলো পঞ্চগড়ে মাহফিল করতে গিয়েছিল মুসলমানের আগে বলে রাখি কাদিয়ানিরা মুসলমান না কাদিয়ানি মুসলমান না যারা আমার নবীর শেষ নবী হওয়াকে অস্বীকার করে নবীর নবুয়ত শেষ এখানে অস্বীকার করে যারা তারা কখনো মুসলমান হতে পারে না এখন হাদিস থেকে দলিল তারা মুসলমান নয় কিতাব সুনান আবি দাউদ হাদিস শরীফের কিতাব এই কিতাবের ভিতর অধ্যায় আছে আবু দাউদ ইমাম আবু দাউদ তিনি একটি অধ্যায় রচনা করলেন অধ্যায়ের নাম হচ্ছে আল ফিতনা ফিতনা অধ্যায় কিসের অধ্যায় ফিতনা অধ্যায় এখানে হাদিস নাম্বার হচ্ছে 4252 নাম্বার হাদিস এখানে অনেক অনেক দীর্ঘ হাদিস দেখে নিতে পারো অনেক বড় হাদিস এই এত বড় হাদিসের মধ্য থেকে আমি শুধু মেন পয়েন্টটা নিচ্ছি এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অসংখ্য আলামত বর্ণনা করেছেন সেই আলামতগুলোর মধ্য থেকে একটি আলামত একটি চিহ্ন দিয়ে দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন আচ্ছা আগে আপনাদের কাছে একটু প্রশ্ন করি আল্লাহ রাসূল যা বলেন সেটা কি কখনো মিথ্যে হতে পারে কার কার আকীদা আল্লাহ রাসূল যা বলেন সেটি সত্য কার কার আকীদা সত্য কার কার আকীদা তো আল্লাহ রাসূলের কোন কথা মিথ্যে নয় কথা বলবেন আমার সাথে এখন শুনুন প্লিজ আল্লাহ রাসূল বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াকুনু ফি উম্মাতিকা সাউনা আলামুন নিশ্চয় আমার উম্মতের মাঝে নিশ্চয় বলছেন দৃঢ়তার সাথে নিশ্চয় আমার উম্মতের মাঝে কাল্লাগুনা ফালাফুন 30 জন মৃত্যুক আসবে কি আসবে সত্য 30 জন তারা কি হবে কি করবে কুল্লুহুম প্রত্যেকেই ইয়াজামু আন্নাহু নবী নিজেকে নবী দাবি করে দিবে
একটি সংবাদ দিলেন আসবে অতি শীঘ্রই 30 জন আসবে যারা নিজেকে নবী বলবে। এরপর আল্লাহর রাসূল বলেন শুনে নাও আমার উম্মতেরা শেষ নবীকে ওয়া আনা খাতামুন নবিয়্যিন আমি হচ্ছি শেষ নবী লা নবিয়্যা বাদি আমার পর আর কোনো নবী আসবে না। এটা হচ্ছে আল্লাহর রাসূলের আকীদা, এটাই হচ্ছে সাহাবাই কেরামের আকীদা, আহলে বাইতের আকীদা, সমস্ত বুজুর্গদের দ্বীনের আকীদা, আইম্মায়ে কেরামের আকীদা, আউলিয়ায়ে কেরামের আকীদা, উলামায়ে কেরামের আকীদা। কিন্তু এখন যে যারা এই কাদিয়ানিকে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে আমরা তাদেরকে কখনো মুসলমান মনে করি না, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের। যারা নিজেকে নবী দাবি করে নবীর এই হাদিসের ব্যাসে তাদেরকে আমরা কাফির মনে করি। তাছাড়া কোরআনে আয়াত আছে কিন্তু এখানে নবীর কথা আমি কেন শুনালাম, নবী নিজেই বলেছেন 30 জন কাফির আসবে, 30 জন মৃতক আসবে যারা মিথ্যা দাবি করবে নিজেকে নবী হওয়ার। এই 30 জনের মধ্যে থেকে একজন হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, যাকে আমরা কি মনে করি, জোরে বলেন কি মনে করি, আপনি তাকেই বলা হয় যে মুসলমান না, যে মুসলমান না। আর যে কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করবে সে কখনো মুসলমান হতে পারে না। দেখেন কাদিয়ানিদের বিরুদ্ধে অনেকে অসংখ্য কিতাব লিখেছে, অসংখ্য বায়ান করেছে, অসংখ্য কিতাব রচনা করেছে, কিন্তু আলা হযরত আমার আলা হযরত এমন এমন দলিল দিয়েছেন যে দলিলের আগে কেউ দেখেনি। আলা হযরত নিজের নামে কিতাব লিখেছেন, বুঝ গই জিসকে আগে সবই মশালে শামা হো লেকর আয়া হামারা নবী, বুঝ গই জিসকে আগে সবই মশালে, মশাল বলা হয় মশাল। তো যার আগে নবুয়তের দীপগুলো বন্ধ হয়ে গেল এমন দীপ নিয়ে এসেছেন আমাদের নবী, এমন আলো নিয়ে এসেছেন আমাদের নবী, বুঝি গাই জিসকে আগে সবই মশালে, সবই মশালে শামা হো লেকর আয়া হামারা নবী। এটা ছিল আলা হযরত আকীদা। তো কাদিয়ানিকে আমরা কি মনে করি, কাদিয়ানিরা এখন টাকার জোরে মানুষের ইমান ভেঙে দিচ্ছে, টাকার জোরে এই যেভাবে সাধারণ ব্যক্তি আপনি যেভাবে বসে আছেন এখানে এমন অসংখ্য মানুষের ইমানকে ক্রয় করে নিয়েছে, কিন্তু আমাদের ইমান কখনো বিক্রি হবে না, কখনো বিক্রি হবে না। এটা ছিল কাদিয়ানির ব্যাপার।